প্রজন্মকে বেড়ে উঠবার সুযোগ দেন, যাতে তারা এই আতঙ্কের মধ্যে নয় বরং আত্মবিশ্বাস নিয়ে যেন গড়ে উঠতে পারে। দেশে বিদেশি বিনিয়োগ আরো বাড়াতে তথ্য প্রযুক্তি খাতের ছোট ছোট কোম্পানিকে পুঁজিবাজারে প্রবেশের সুযোগ দেবে সরকার। ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একথা জানান। এ সময় বাংলাদেশের মানুষের মেধা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় সব সেক্টরকে ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের ডিজিটাল ওয়ার্ল্ড 2015 এর শেষ দিনে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। অনলাইন সেবা ভিত্তিক বিভিন্ন স্টলে কৌতূহলী মানুষের আনাগোনা ছিল লক্ষণীয়। দর্শনার্থীরা মনে করেন এ ধরনের আয়োজন রাজধানীর বাইরেও দরকার। এক বছরে ঘুরেও প্রত্যেকটা মন্ত্রণালয়ের সম্পর্কে তথ্য আমরা জানতে পারতাম না। এত ভালো লাগলো যে বাংলাদেশ সফটওয়্যার দিক থেকে অনেক উন্নত হয়েছে, পাবলিসিটি কম, এই জন্য এই মেলাটাকে আরো ডিসেন্ট্রালাইজেশন করে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া দরকার। মেলার স্টল ছাড়াও তথ্য প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেমিনার ও সম্মেলনে অংশ নেয় তরুণ তরুণীরা। আয়োজকরা বলছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এই মেলায় জনগণের অংশগ্রহণ প্রমাণ করেছে শতভাগ সফল হয়েছে তাদের এই আয়োজন। লাখ লাখ তরুণ তরুণীর আমরা প্রাণের মেলা আমরা দেখতে পেয়েছি। এদেশের যে প্রযুক্তি প্রেমিক একেবারে শিশু থেকে শুরু করে তরুণরা তো আছেনই, পাশাপাশি প্রবীণদেরও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। সাউথ এশিয়ান সকল মিনিস্টারদের একসাথে করেছি, এর ফলে এটা একটি আন্তর্জাতিক মেলায় পরিণত হয়েছে। আমরা মনে করি আগামী কয়েক বছরের মধ্যে এটি একটি আন্তর্জাতিক সেরা মেলায় আমরা এটাকে প্রতিষ্ঠা করতে পারব। শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা বিদেশে বিনিয়োগ বাড়াতে আইটি সেক্টর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এই ইনভেস্টরদেরকে বাংলাদেশে চলে আসা সহজ করে দিতে হবে, আর সেই জন্য আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি ট্রেডিশনাল যে আইপিও বা স্টক মার্কেটে যা আছে সেখান থেকে আমরা এখন একটা স্মল ক্যাপ মার্কেট, স্মল ক্যাপ স্টক, যে ছোট ছোট আইপিওর জন্য ছোট ছোট কোম্পানি যাতে আইপিও করতে পারে বিদেশি ইনভেস্টমেন্ট এনে সেটার একটা ব্যবস্থা যাতে করা যায় সেই সিদ্ধান্ত আমাদের আজকে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। হরতাল অবরোধের মতো রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশেও ডিজিটাল মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণ আশাবাদী করেছে আয়োজকদের। আর নীতি নির্ধারকরা বলছেন তারুণ্যের এই শক্তির উপর নির্ভর করেই ভবিষ্যৎ বাংলাদেশে রপ্তানি আয় সবচেয়ে বেশি করবে তথ্য প্রযুক্তি খাত। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়।